بسم الله الرحمن الرحيم. আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের হাদিস শরীফ ক্লাস ইসকাতুল মাসাবিত কিতাবুল ইমানের একটি গুরুত্বপূর্ণ হাদিস থেকে আজকে আমি পাঠদান করছি। তোমরা ছাত্রছাত্রীর কাছে কিংবা দূরে যে যেখানে থাকো না কেন, তোমরা আজকের এই হাদিস ক্লাসে মনোযোগী হবে। লাইভে না থাকতে পারলেও তোমরা পরবর্তীতে এই ক্লাস বারবার ভিডিও দেখবে, প্রস্তুতি গ্রহণ করবে, নোট করবে, শিখবে, জানবে এবং পরবর্তী ক্লাসের প্রস্তুতি গ্রহণ করবে, সময়টাকে মূল্যায়ন করবে এবং কাজে লাগাবে। আমি মিশকাতুল মাসাবির কিতাবুল ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস আজকে পাঠদানের অন্তর্ভুক্ত করেছি। আমি হাদিসটি এখন এবারও পাঠ করব, এরপরে আমি হাদিসের অনুবাদ করব, এরপরে হাদিসের বিভিন্ন শব্দের তাহকিক করব এবং হাদিস থেকে শিক্ষণীয় বিষয় আমি উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أنفسكم أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله عليه فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك متفق عليه। এই হাদিসটির সরল অনুবাদ হচ্ছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, وحوله عصابة من أصحابه। رسول الله صلى الله عليه وسلم যখন এই হাদিসের বক্তব্য পেশ করেন তখন তার আশপাশে, তার চারপাশে তাকে ঘিরে উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন সাহাবায়ে কেরামের একটি জামাত। ইসাবাতুম মিন আসহাবি, সাহাবায়ে কেরামের একটি জামাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে সামনে বসা ছিলেন, তাকে ঘিরে বসেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা আমার নিকটে এই মর্মে বায়াত গ্রহণ করো, এই মর্মে শপথ গ্রহণ করো, এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হও, এই মর্মে ওয়াদাবদ্ধ হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, যে তোমরা এক নম্বর আমার উপদেশ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আলা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনা বাইনা আইদিকুম আরজুলিকুম, তোমরা পারস্পরিক নিজেদেরকে একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে না।
ওয়ালা তাসু ফি মারুফ, ন্যায়সঙ্গত বিষয়ে তোমরা অবাধ্য হবে না, নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম, এই ওয়াদার যে পুরোপুরি পালন করবে, ওয়াদা পূরণ করবে, এই ওয়াদা যে পুরোপুরি রক্ষা করবে, ফা আজরুহু আলাল্লাহ, তাহলে এর প্রতিদান আল্লাহর উপরে, আল্লাহ এর প্রতিদান দেবেন, উত্তম প্রতিদান দেবেন। ফামান আসাবা মিন যালিকা শাইআ, আর যে ব্যক্তি ওমান আসাবা মিন যালিকা শাইআ, যে ব্যক্তি এখানে ভুল করবে, ওমান আসাবা মিন যালিকা শাইআ, যদি কেউ ভুলের মধ্যে পৌঁছে, অন্যায় করে, তাহলে ফা উকিবা বিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে এর শাস্তি যদি দেওয়া হয় এই ভুলের কারণে, দুনিয়াতে এই সমস্ত অপরাধের মধ্যে জড়িত হওয়ার কারণে দুনিয়াতে যদি তার দণ্ডবিধি তার উপরে প্রয়োগ করা হয়, হাত বা কেসাস কায়েম করা হয় আদালতের মাধ্যমে, ইসলামী আদালতের মাধ্যমে তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়, পানিশমেন্ট দেওয়া হয়, ফাহুয়া কাফফারাতুল্লাহ, এইটা তার অপরাধের জন্যে হাশরের মাঠের আজাবের শাস্তির, আল্লাহ প্রদত্ত শাস্তির কাফফারা হবে, বদলা হবে। ওমান আসাবা মিন যালিকা শাইআ, এরপরে কোনো ব্যক্তি যদি এরকম আছে যে এই অপরাধের মধ্যে জড়ায়, সুম্মা সাতারাহুল্লাহ আলাইহি, এই অপরাধ করার সব পরেও আল্লাহ তাআলা যদি তার অপরাধকে গোপন করেন, সুম্মা সাতারাহুল্লাহ আলাইহি, অপরাধকে গোপন করেন, ফাহুয়া ইলাল্লাহ, সেটা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপরে বর্তাবে, ইনশা আফা আনহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, ও ইনশা আকাবা, আর আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। ফাবায়ানাহু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শপথের আহ্বানে সাহাবায়ে কেরাম উবাদা ইবনে সামিত সহ অন্যরা বলতেছেন যে আমরা রাসূলের আহ্বানে আমরা সারা দিয়ে নবীর হাতে হাত রেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আমরা জোরালো শপথবদ্ধ হলাম, মজবুত শপথে, মজবুত অঙ্গীকারে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উল্লেখিত কথার উপরে, উল্লেখিত বিষয়বস্তুর উপরে। এখন এখানে যে কয়েকটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, যে এক নম্বরে বলা হয়েছে যে তোমরা শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, এটা একটা ইম্পর্টেন্ট, কারণ কোরআনে পাকে আসছে ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরকের অপরাধ সবচাইতে জঘন্য অপরাধ। এরপরে অন্য আয়াতে বলা ইন্না আল্লাহ লা ইগফিরু আইশরাকা বি, আল্লাহ শিরক ছাড়া, শিরক ছাড়া আল্লাহ তাআলা অন্য সব অপরাধ মাফ করে দিবেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে শিরকের অপরাধের থেকে তোমরা বেঁচে থাকবে, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে, এটা রাসূলুল্লাহর প্রথম বক্তব্য ছিল, শপথের প্রথম শর্ত ছিল। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, চুরির ব্যাপারে কোরআনের আয়াতে আসছে আসারিক ও সারিকাত ফাক্তা ওয়াই দেওয়া, চুরি এমন একটা অপরাধ অন্যের মাল তার অগোচরে চুরি করা, ছিনিয়ে নেওয়া, সেটার অনেক বড় অপরাধ, এবং এই অপরাধের কারণে আল্লাহ তাআলার কোরআনের নির্ধারিত শাস্তি হলো তাদের চোর, চুরি, চোর পুরুষ হোক নারী হোক, তাদের উভয়কে হাত কেটে দিতে হবে, হাত কেটে দাও। ওয়ালা তাজনু, তৃতীয় যে বিধানটা হচ্ছে তোমরা ব্যভিচার করবে না, জেনা ব্যভিচার করো, আজ্জানিয়াতু আজ্জানি আজ্জানি আজ্জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, জেনা ব্যভিচার এমন একটা অপরাধ যে অপরাধের কারণে তার নির্ধারিত, কোরআনের নির্ধারিত শাস্তি হলো তাদেরকে পাথর মেরে তাদেরকে উভয়কে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অন্য জায়গায় আসছে খাসিয়াত ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে জব্তুল বেলাদা, পরিবার পরিকল্পনার মাধ্যমে, জন্ম নিরোধের মাধ্যমে সন্তানদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। এটা একটা। আর একটা আছে যে জন্মের পরেও দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না, খুন করা যাবে না কাউকে। এসব নির্দেশ এই এর মধ্যে আছে। আর কেউ কাউকে মান কাতালা নাফসা মুতাআম্মিদান, যদি ইচ্ছাপূর্বক ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করে, খুন করে, তাইলে সে যেন সমস্ত গোটা বনি আদমকে হত্যা করবে। আর কেউ কাউকে জীবন রক্ষায় এগিয়ে আসলে সে গোটা বনি আদমকে সে রক্ষা করল। এই জন্য হত্যা করা মহা অপরাধ। আর কোরআনের নির্ধারিত রায় হলো, শাস্তি হলো হত্যার বদলে হত্যা, খুনের হুনকা বদলা খুন। হত্যার কেউ হত্যা করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তার উপরে মানে কেসাস প্রয়োগ হবে। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইন আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা পারস্পরিক একে অপরের উপরে মিথ্যা অপবাদ দিবে না, মিথ্যা অপবাদ চাপিয়ে দিবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইন আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা একে অপরের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, মিথ্যা অপবাদের শাস্তি সুবহানাক হাযা বুহতানুন আযীম, এটা জঘন্য, কারো উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া, কারো ইজ্জতের উপরে আঘাত করা, এটা তার জীবনের উপরে আঘাত করার মতো, এটারও শরীয়ত নির্ধারিত শাস্তি রয়েছে, হদ রয়েছে। ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা ন্যায়সঙ্গত বিষয়ে কোনো কারো অবাধ্য হবে না, তোমাদের আমিরের অবাধ্য হবে না, তোমাদের দায়িত্বশীলের অবাধ্য হবে না, তোমাদের নেতার অবাধ্য হবে না, নাফরমানি করবে না, আল্লাহ এবং রসুলের বিধানের নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম, এই ওয়াদা যে পুরোপুরি পূর্ণ করবে, বাস্তবায়ন করবে, আজরুহু আলাল্লাহ, এর প্রতিদান আল্লাহর উপরে বর্তাবে, আল্লাহ তার উত্তম প্রতিদান দিবেন তাকে। ওমান আসওয়াবা মিন যালিকা শাইআর, এই অপরাধসমূহের মধ্যে কেউ যদি জড়িয়ে পড়ে কোনো একটির মধ্যে, অথবা একাধিক অপরাধে অথবা সকল অপরাধে, বা ওকিবা বিহিফি দুনিয়া, দুনিয়াতে যদি তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো হয়, তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তাকে কোরআনের শাস্তি তার উপরে কার্যকর করা হয়, ফাও কাফফারাতুল্লাহ, এইটা তার হাশরের মাঠের পরকালের শাস্তির বদলা বিনিময় হিসাবে গৃহীত হবে। অমান আসাবা মিন যালিকা শাইআ, আর যে ব্যক্তি এই অপরাধের কোনো একটি অথবা একাধিক অথবা সকল অপরাধে জড়িত হয়, সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি, এরপরে আল্লাহ যদি মেহরবানিপূর্বক তা গোপন রাখেন, জনসম্মুখে তা প্রকাশিত না হয়, ফাহু ইলাল্লাহি, সেটা আল্লাহর উপরে বর্তাবে, ইনশা আফা আনহু, আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন, ও ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। ফাবায়ানাহু আলা যালিক, আমরা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বানে সাড়া দিয়ে আমরা তার সম্মুখে আমরা জোরালোভাবে আন্তরিকভাবে আমরা শপথবদ্ধ হলাম, শপথ গ্রহণ করলাম, অঙ্গীকার গ্রহণ করলাম। এখন আমরা হাদিসের মধ্যে কিছু মৌলিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে এই সকল অপরাধে, শিরকের অপরাধে, চুরির অপরাধে, জিনা ব্যভিচারের অপরাধে, সন্তান হত্যার অপরাধে, এরপরে কারো প্রতি কারো উপর মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে, এরপরে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে অবাধ্য চারণ করা, অস্বীকার করা, অমান্য করার অপরাধে জড়িত না হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে, তিনি এক বিরাট এক জামাত সাহাবা কেরামকে তিনি শপথ করালেন। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সেই শপথে শপথবদ্ধ হলেন। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের উদ্দেশ্যে বললেন যে তোমরা যারা এই শপথের মধ্যে অটল থাকবে, অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে, মজবুত থাকবে, এই ওয়াদা পুরোপুরি রক্ষা করবে, পূরণ করবে, তোমাদের এই এটা এই ওয়াদা শতভাগ রক্ষা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবে, উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। এখন যদি কেউ এই অপরাধে জড়ায়, তাহলে এই জড়ানোর কারণে এটা জনসম্মুখে প্রকাশিত হয় এবং তাকে শরীয়তে নির্ধারিত, কোরআনের নির্ধারিত শাস্তি তার উপরে প্রয়োগ করা হয়। প্রয়োগ করার কারণে এটা পরকালের শাস্তি মওকুফের বদলা হিসাবে এটা গণ্য হবে, এটা পরকালের শাস্তির থেকে সে মাপ পেয়ে যাবে। এই শাস্তিটা তার দুনিয়ার শাস্তিটা পরকালের শাস্তির বদলা হিসাবে গণ্য হবে, পরকালে তাকে আর নতুনভাবে শাস্তির মুখোমুখি দাঁড় করানো হবে না। আরেকটা কথা এখানে আসছে যে কেউ যদি এই ধরনের কোনো একটা অপরাধে জড়ায়, জড়ানোর পরে আল্লাহ তাআলা যদি দয়াপূর্বক মেহরবানিপূর্বক সেই অপরাধের কথা জনসম্মুখে প্রকাশিত না হয়, প্রকাশ না করে আল্লাহ গোপন করে, তাহলে তখন তো দুনিয়াতে তাকে শাস্তি দেওয়া হলো না, শাস্তির মুখে সে আসলো না, নিজেও স্বীকার করলো না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দুইটা স্রোত হইতে পারে, আল্লাহ তাআলার উপরে সেটা বর্তাবে, আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারে, সম্পূর্ণ আল্লাহর উপরে এটা বর্তাবে, আল্লাহর ইচ্ছার উপরে এটা বর্তাবে। তখন সাহাবাদের মধ্যে উবাদা ইবনে সামিত, যিনি এই হাদিসের রাবি, তিনি বলতেছেন যে আমি এবং আমার সাথী সঙ্গী যারা ছিলেন সকলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে শপথ গ্রহণ করলাম, অঙ্গীকার গ্রহণ করলাম, এই সকল মৌলিক এবং বড় বড় অপরাধে আমরা কখনো জড়াব না। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সকল অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এরপরে কয়েকটি শব্দের তাহকিক আমরা আলোচনা করতে পারি। এক নম্বরে আসছে বাইউনি, বাইউনি, তোমরা শপথ গ্রহণ করো। বাইউ জমা মুজাক্কার হাজির, আমরে হাজির মারুফ, বাবে মুফাআলা, মাসদার আল মুবায়আতু, মাদ্দা বাইউন, জিনসে নাকসে, জিনসে আজওয়াফে ইয়াই, অর্থাৎ তোমরা শপথ গ্রহণ করো, অঙ্গীকার গ্রহণ করো। এরপরে লা তুশরিকু জমা মুজাক্কার হাজির, নাহি হাজির মারুফ, বাবি ফাল, মাদাল ইশরাক ও মাদ্দা শিরকুন, জিনসে সহি, অর্থ তোমরা শেরিকের অপরাধে জড়িত হয়েও না। লা তাসরিকু জমা মুজাক্কার হাজির, নাহি হাজির মারুফ, বাবে জরাবায় জরিবু, মাজদারা সারাকাতু, মাদ্দা সিনরা, বাব, জিনসে সহি, অর্থ তোমরা চুরি করো না। লা তাজনু জানা ইয়াজনি জমা মুজাক্কার হাজির, নাহি হাজির মারুফ, মাজদার মাজদার আজিনা, মাদ্দা জানুন ইয়ে না কেসে ইয়াই, অর্থ বাবে জরাবা এজরিবু জানা এজনি, তোমরা ব্যবিচারে লিপ্ত হয়ে না। আল্লাহ তখতুলো জমা মুজাক্কার হাজির, নাহি হাজির মারুফ, মাজদা আল কতলু, মাদ্দা কাপ্তা আলাম, জিনসে সহি, অর্থ তোমরা হত্যা করো না। তারপরে লাতা তু জমা মুজাক্কার হাজির, নাহি হাজির মারুফ, আতা ইয়াতি, বাবে জরাবা এজডিওয়া, মাজদার আল ইতিয়ান, তারপরে কি ওলা তাসু আসি জরাবা এজরিব আল ইসিয়ান, নাফরমানি করা, তোমরা নাফরমানি করো না। এই সকল শব্দের আমরা তাহকিক। এরপরে আসছে একটা সর্বশেষ ওকিবা আকাবা ইউআকিবু, উকিবা ইউআকাবু, বাবে মুফাআল আল মুআকাবাতু। তারপরে শব্দ আসছে ফাবায়ানাহু, বায়ানাহু জমা মুতাকাল্লে মাজি মুতলক মারুফ, বাবে মুফাআলা। আমাদের ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা ভালোভাবে এই ক্লাসটি এতে মনোযোগী হবে, এই ক্লাস ভালোভাবে তোমরা দেখবে, বুঝবে, চিন্তা করবে, নোট করবে, পরবর্তী ক্লাসের প্রস্তুতি গ্রহণ করবে।
আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।